আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজ আমি তৈরি করে দেখাবো অরেঞ্জ ফ্লেভারের পারফেক্ট একটি কেক। এটি তৈরি করা খুবই সহজ, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। অরেঞ্জ ফ্লেভারের একটি কেক বানাবো, তাই এখানে নিয়েছি 1 কাপ অরেঞ্জ জুস, 3টি ডিম নিয়েছি। বড় সাইজের ডিম হলে 2টি হলেই চলবে, আমার ডিমগুলো ছোট তাই 3টি ডিম নিয়েছি। 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 1/3 চিমটি লবণ, সামান্য একটু সুন্দর কালার আসার জন্য জর্দা রং নিয়েছি, 1 কাপ ময়দা, 1/2 কাপ চিনি আর 1/3 কাপ ভেজিটেবল অয়েল নিয়েছি। ডিম থেকে কুসুম আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি। হ্যান্ড বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। এরকম যখন ফোমটা হয়ে যাবে তখন অল্প অল্প করে চিনি মেশাতে হবে, চিনি দিয়ে আবারও বিট করতে হবে। ফোমটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি শুকনো উপকরণগুলো একসাথে চেলে নিব। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1 চামচ বেকিং পাউডার, সামান্য লবণ, 1/2 চামচ বেকিং সোডা। অবশিষ্ট অংশটুকু ফেলে দেব। কুসুমগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কুসুমটা মিশে গেছে, এখন তেলটা মিশিয়ে নেব। ময়দাটাকে আবারও চেলে দিচ্ছি, একসাথে দিব না, আলতো হাতে এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। আপনার ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝে তারপর অল্প অল্প করে মাল্টার জুসটা মেশাতে হবে। ব্যাটারটা এরকম একটি কনসিস্টেন্ট হয়েছে, এখন সেই যে আমি একটু জর্দার রং নিয়েছিলাম সেটা আমি এখন চেলে মিশিয়ে দিচ্ছি। এটা আপনাদের হাতের কাছে থাকলে ব্যবহার করবেন আর না থাকলে স্কিপ করতে পারেন। আমি একটা এরকম একটি কেকের মোল্ড নিয়েছি এবং এটার মধ্যে তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এখন অল্প কিছু ময়দা দিয়ে এটাকে কোট করে নেব। এখন অবশিষ্ট ময়দাগুলো আমি রেখে দেব। কোট করা হয়ে গেছে, এখন ব্যাটারটা আমি উপর থেকে ঢেলে দিব। এখন মোল্ডটা আমি ভালোভাবে একটু ঝাঁকিয়ে দেব যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 10 মিনিট হাই হিটে গরম করে ফ্রি হিট করে নিয়েছি। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে 40 মিনিটের জন্য কেকটা বেক হতে দিয়ে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। ফিরে এলাম 40 মিনিট পর, কেকটা খুব সুন্দরভাবে ফুলে হয়ে গেছে। এখন আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি, একদম ক্লিন আসছে, তার মানে কেকটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি
মোল্ড আউট করবো, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, খুবই নাইস একটি কেক তৈরি করে ফেললাম। আমি এখন কেকটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝে গেছেন কতটা সফট এবং কতটা মজাদার এই কেকটা। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি এখন পুরো কেকটা সুন্দরভাবে পিস পিস করে দেখাচ্ছি। আমি একটি কেকের পিস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই কেকটা আপনারা এয়ারটাইট বক্সে রেখে পরদিন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা খুবই ইয়ামি এবং ন্যাচারাল একটা অরেঞ্জ ফ্লেভার আসছে, খুবই মজাদার। আপনারা আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই উপকারে আসবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।